আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রোমানিয়ার বিভিন্ন আপডেট নিয়ে, রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে, কিভাবে আপনারা রোমানিয়া যেতে পারেন, রোমানিয়াতে কী কী কাজকর্ম আছে, এই সব তথ্য নিয়ে আজকের ভিডিওর আয়োজন। ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। রোমানিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু সংখ্যক লোকজনকে রোমানিয়া পাঠিয়েছি এবং তারা বর্তমানে স্ব কর্মে ব্যস্ত রয়েছেন। আরও অনেক ভিসার কাজকর্ম আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। সামনে আমাদের দিল্লিতে আশা করি শিডিউল নিয়ে এজেন্টের মাধ্যমে অনেকগুলো পাসপোর্ট আমরা জমা করতে পারবো। আরও অনেক সাবমিশন স্লিপ আমাদের হাতে হস্তগত হয়েছে এবং অনেকগুলো ওয়ার্ক পারমিট এই মাসের শেষে আবারও আমাদের হস্তগত হবে। আমরা ধারাবাহিকভাবে রোমানিয়া নিয়ে একের পর এক কাজ করে যাচ্ছি। অনেকের আমরা প্রসেসিং ইন্ড অফ দ্য পজিশনই নিয়ে এসছি ইনশাল্লাহ। আরও যারা রোমানিয়াতে কাজ করতে চান, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি ওয়ার্ক পারমিট পেয়েছি, দিল্লিতে কবে নাগাদ শিডিউল পাবো? আসলে আপনাদের অনেকের মধ্যে এই ধরনের দুশ্চিন্তা রয়েছে, রোমানিয়ার ভিসা আর হবে কি না। অবশ্যই রোমানিয়ার ভিসা হবে। রোমানিয়া থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে। বাংলাদেশ থেকে অস্থায়ী কনস্যুলেট চলে যাওয়ার পর এটি 20 তারিখ আজকের দিনের পর থেকে নতুন করে শিডিউল দেওয়া শুরু হতে পারে বলে আমরা বিজ্ঞজনদের কাছ থেকে এই বিষয়ে জানতে পেরেছি। রোমানিয়াতে যে দূতাবাস দিল্লিতে অবস্থান করছে তাদের বরাত দিয়ে অনেকে বলেছেন যে এই 20 থেকে 30 অগস্টের মধ্যে সম্পূর্ণ শিডিউল প্রক্রিয়া অবশ্যই অবশ্যই শুরু হবে। যাদের হাতে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট রয়েছে তারা দুশ্চিন্তা না করে আপনাদের এজেন্টের মাধ্যমে এগুলো শিডিউল করে আপনারা জমার ব্যবস্থা করুন। রোমানিয়াতে যারা কাজকর্ম করতে চান তারা কি কি সেক্টরে কাজ করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। রোমানিয়াতে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে যারা রড বাইন্ডার, ব্রিক লেয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন এবং ওয়েল্ডার আছেন তারা দক্ষ হিসাবে রোমানিয়া গমন করতে পারবেন এবং আপনারা 60 থেকে 70 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে 80 হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন। আপনারা যারা হেল্পার হিসাবে কনস্ট্রাকশনে যেতে চান তারা 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত আপনারা হেল্পার হিসাবে বেতনাদি সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা ফ্রি হিসাবে পাবেন। রোমানিয়াতে যারা যেতে চান তারা আরও বিভিন্ন সেক্টরে আপনারা কাজকর্মের জন্য যেতে পারবেন। যেমন ধরুন আমাদের হাতে রয়েছে 500 জন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার একটি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্রয়োজন। আপনারা ফুড প্যাকেজিং ফুড প্রসেসিংয়ে যাবেন তারা স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন 50 থেকে 60 হাজার টাকা। অভিজ্ঞতা না থাকলেও আপনি ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে অনায়াসেই কাজকর্ম করতে পারবেন। এছাড়াও আমাদের হাতে রয়েছে বিভিন্ন রকম গার্ডেনিং এগ্রিকালচারের উপর কাজ। এছাড়াও আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর হিসেবে আপনারা কাজকর্ম করতে পারবেন। যারা রোমানিয়াতে যেতে চান তারা আমাদের নিকট আপনাদের পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স জমা করে আপনারা ওয়ার্ক পারমিট ভিসাটি প্রসেসিং করতে পারবেন। আমরা শতভাগ নিশ্চয়তা সহকারে, ভিসা প্রাপ্তির নিশ্চয়তা সহকারে ফাইল প্রসেসিং করছি। আপনারা যারা রোমানিয়া আমাদের মাধ্যমে যেতে চান তারা প্রতি রবি থেকে বৃহস্পতিবার আমাদের অফিসে সরাসরি হাজির হয়ে রোমানিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত জেনে আপনারা রোমানিয়ার ফাইল আমাদের কাছে সাবমিশন করতে পারবেন। যারা আমাদেরকে রোমানিয়া বিষয়ে যে কোনো তথ্য জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে সরাসরি ফোন দিয়ে ঘরে বসে আপনারা যে কোনো তথ্য জেনে নিতে পারেন। আজকে রোমানিয়ার ভিসা সংক্রান্ত, প্রসেসিং সংক্রান্ত, আপডেট তথ্য সংক্রান্ত যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওর সঙ্গে যারা ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।